আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা HTML ব্লক কোড এলিমেন্ট, কিছু ফ্রেজ এলিমেন্টস এবং কয়েকটা অ্যাট্রিবিউট সম্পর্কে দেখব। তো লাস্ট ভিডিওতে হচ্ছে আমরা এতটুক পর্যন্ত দেখছিলাম, তো আজকের জন্য হচ্ছে আমি এতটুক কোড রিমুভ করে দিই। তো বি আর দরকার নাই, আমরা জানি এগুলো হচ্ছে আমি পি ট্যাগের মাধ্যমে নিতে পারি। দেখি আমার এডিটর কি অ্যাকচুয়ালি ফরম্যাট করে কি না। সামহাও মনে হয় আমার হচ্ছে এডিটরের ডিফল্ট ফরম্যাটারটা কাজ করছে না, এই যে কাজ করতেছে না, সেটা পরবর্তীতে হচ্ছে আমার ভিডিওর পরে কোনো এক সময় আমি ঠিক করে নেব। আশা করি ইন ফিউচারের ভিডিওগুলোতে কাজ করবে। যাই হোক, আমার আউটপুটটা দেখতে পারতেছেন, আমার কোড ওয়ান্স ডিজাইন মিডিয়ার এটা সাব হেডিং আছে, সাব হেডিং আছে, দুইটা প্যারাগ্রাফ আছে। তো আমি চাচ্ছি দুইটা প্যারাগ্রাফ নেব না, একটা হেডিং থাকবে, সাব হেডিং থাকবে, তারপরে আমার কোম্পানি সম্পর্কে কিছু কথা থাকবে প্যারাগ্রাফে থাকবে, তারপরে হচ্ছে একটা কোটেশন থাকবে, মানে আমরা কথা কোট করি যে অথবা কোনো কবিতার লাইন কোট করি ওইরকম একটা কোটেশন থাকবে। তো এই কোটেশন দেওয়ার জন্য হচ্ছে HTML একটা কোট এলিমেন্ট দিয়ে আছে বা কোট ট্যাগের মাধ্যমেই আমরা কোটেশন দিতে পারি, যেটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে ব্লক কোড এলিমেন্ট বলা হয়। তো আমি চাচ্ছি এতটুকু হচ্ছে আমার কোটেশনের ভিতরে থাকবে। তো আমি পি না দিয়ে এই জায়গাতে হচ্ছে ব্লক কোড দিয়ে দিই, তাইলে এই তো আশা করি কাজ করার কথা এবং কাজ করবে। এই যে ব্লক কোড দেওয়ার কারণে দেখেন লেফটে এবং রাইটে কিছু জায়গা সেরে মাঝখানে এটা আসতে পারছি। তো HTML এর যখন আপনারা কোনো কোটেশন ইউজ করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি ব্লক কোড এলিমেন্টটা ইউজ করতে পারেন। দেন আসি হচ্ছে কিছু ফ্রেজ এলিমেন্ট। তো ফ্রেজ এলিমেন্ট কি, ফ্রেজ এলিমেন্টের মধ্যে আসে হচ্ছে আপনার হতে পারে আপনি চাচ্ছেন আপনার যে কোটেশনটা আছে এই কোটেশনের ভিতরে এই ইপসুম এই লেখাটাকে হচ্ছে আপনি বোল্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে একটা ফ্রেজ এলিমেন্ট আছে হচ্ছে বি, বি ট্যাগের মাধ্যমে আপনি আপনার ইপসুম লেখাটাকে বোল্ড করতে পারেন। তো আমি এই ইপসুমটাকে বোল্ড করে দিই, বি ট্যাগ দিলাম, কাট করে হচ্ছে ইপসুমের পরে দিয়ে দিই। তো এতক্ষণ কোড দেখে হয়তো ধারণা করতে পারছেন যে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে হচ্ছে আমাদের ওই কন্টেন্টগুলো থাকবে। তো আমি যদি ইপসুমকে বোল্ড করতে চাই সেক্ষেত্রে বোল্ড ট্যাগে ট্যাগ বা এলিমেন্টটা প্রথমে থাকবে, তারপরে হচ্ছে অ্যাকচুয়াল কন্টেন্টটা থাকবে, এক্ষেত্রে হচ্ছে ইপসুম, তারপরে হচ্ছে ক্লোজিং ট্যাগ থাকবে। তো আমি কন্ট্রোল সেভ দিয়ে দেখি বোল্ড হয় কি না। এই যে আমার ইপসুম লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে। আমি একটু ব্রাউজারটা জুম করে রাখি, 150-তে জুম করে রাখলাম, তো ইপসুম লেখাটা কিন্তু আমার বোল্ড হয়ে গেছে। তো এরকম বিভিন্ন ধরনের আপনার ফ্রেজ এলিমেন্ট আছে, এই বিভিন্ন ধরনের ফ্রেজ এলিমেন্টের ভিতরে কয়েকটা যদি আমি মেনশন করতে চাই, তো আপনি ইচ্ছা করলে বোল্ড ইউজ না করে আপনি স্ট্রং ইউজ করেও আপনি আপনার টেক্সটটাকে বোল্ড করতে পারেন। সাপোজ আমি চাচ্ছি এই রিপেলার্ট, যেটাই হোক স্পেলিং হয়তো আমার ভুল হইতে পারে, এই রিপেলার্টকেও আমি বোল্ড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি স্ট্রং ট্যাগের মাধ্যমে করতে পারি। এই লেখাটা বোল্ড হওয়ার কথা, এই যে স্ট্রং হয়ে গেছে। তো আমরা কিবোর্ডের জন্য হচ্ছে KBD আছে, ইটালিক ফর্মে করতে পারি, ইটালিকের জন্য হচ্ছে আই আছে। দেন হচ্ছে আমাদের HTML এর ভিতরে কোনো কোড এমবেড করার জন্য বা কোড লেখার ক্ষেত্রে আমরা কোড ট্যাগ ইউজ করতে পারি, অ্যাব্রিভিয়েশনের জন্য ABBR ইউজ করতে পারি। তো আপনি হচ্ছে HTML ফ্রেজ এলিমেন্ট MDN লিখে সার্চ দেন, এই যে আমার সার্চ বারেই কিন্তু অলরেডি দেখাচ্ছে আই ট্যাগ আছে, কোড আছে, EM আছে, DFN আছে, স্মল
তো আমরা যখন ইন ফিউচারে আরও বিভিন্ন প্রজেক্টে কাজ করব, তখন হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী এই ফ্রেজ এলিমেন্টগুলো ইউজ করব। তো সবগুলার এক্সাম্পল আমি দেখাচ্ছি না। তো তারপরে হচ্ছে আমি দুইটা হচ্ছে মজার এই ফ্রেজ এলিমেন্ট দেখাচ্ছি, যেগুলো আপনারা দেখলে আশা করি একটু মজা পাবেন। যেমন আমরা যদি লিখতে চাই, সাপোজ পানির সংকেত হচ্ছে H2O, তো আমরা যদি H2O এই পানির সংকেতটা এই জায়গাতে দেখাতে চাই, সেটা কিভাবে দেখাতে পারি? আমি একটা H5 নিতে চাচ্ছি, এটা যাতে একটু বড় দেখা যায় আর কি। তো আমি চাচ্ছি H2O পানির সংকেতটা দিতে, যে H2O দেখাচ্ছে, কিন্তু পানির সংকেতের ক্ষেত্রে টুটা কিন্তু নিচে থাকে, এই একই অ্যালাইনমেন্টে কিন্তু থাকে না। সেক্ষেত্রে আমরা টুটাকে নিচে দিয়ে দিতে পারি, হচ্ছে সাব একটা এলিমেন্ট আছে ফ্রেজ এলিমেন্টের ভিতরে, একটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে সাব, আর একটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে সুপ। তো সাব যদি দিয়ে দেই, দেখেন H2O টুটা কিন্তু অলরেডি আমার নিচে চলে আসছে। তো আরেকটা এলিমেন্ট আছে হচ্ছে সুপ, তো সাব যদি নিচে আসে সেক্ষেত্রে সুপ কোথায় আসবে? সুপ অবশ্যই উপরে যাবে। তো আমি যদি আপনাকে বলি আপনি আমাকে a+b² সূত্র লিখে দেখান, তো আপনি ভিডিওটা এই জায়গাতে পজ করে আপনি নিজে নিজে ট্রাই করেন, দেন যদি পারেন তাহলে হচ্ছে আপনাকে কনগ্রেচুলেশন, আর না পারলেও সমস্যা নাই, আমি দেখিয়ে দিচ্ছি, ইন ফিউচারে ইনশাল্লাহ আপনি পারবেন। তো আশা করি আপনি পারছেন। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি, H3, সরি আমি চাচ্ছিলাম a+b² একটা সূত্র লিখতে, a² + 2ab + b² এরকম দেখাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমার টুটা উপরে যেতে হবে, A2 আর A2 উপরে যাওয়া লাগবে। আর উপরে যাওয়ার জন্য অলরেডি বললাম কি আছে, একটা সুপ এলিমেন্ট আছে। তো এই যে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার a+b² সূত্রটা কিন্তু আমার স্ক্রিনে আমি দেখাতে পারছি। তো ফ্রেজ এলিমেন্টগুলো সম্পর্কে আজকে এতটুকুই ছিল। তারপরে আমরা হচ্ছে একটা অ্যাট্রিবিউট সম্পর্কে দেখি। তো প্রথম প্রশ্ন আসে হচ্ছে অ্যাট্রিবিউটগুলো আসলে কি। তো আমরা HTML এর যে কোনো ট্যাগে বা যে কোনো এলিমেন্টে অ্যাট্রিবিউট ইউজ করার মাধ্যমে ওই HTML এর যেই ডিফল্ট বিহেভিয়ারটা আছে ওই বিহেভিয়ারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। সাপোজ আমার হেডিংগুলো দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট হচ্ছে বাম পাশ থেকে, তো আমি HTML এর একটা অ্যালাইন অ্যাট্রিবিউট আছে, এটাকে যদি আমি রাইট করে দেই আশা করি এটা ডান পাশে আসবে। এই যে দেখেন এটার অ্যালাইনমেন্টটা কিন্তু রাইট সাইড থেকে শুরু হয়েছে, লেফট বাই ডিফল্ট হচ্ছে অ্যালাইনটা লেফটে থাকে, তো ইচ্ছাগুলো আমি সেন্টারও করতে পারবো। এই যে সেন্টার করাতে হচ্ছে সেন্টার আশা পড়ছে। এখন হচ্ছে আমরা মূলত HTML এ অ্যালাইনমেন্টের ক্ষেত্রে এই অ্যালাইন অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ইউজ করব না, তো অ্যালাইনমেন্টের জন্য আমরা হচ্ছে CSS ইউজ করব, এটা হচ্ছে রিকমেন্ডেড ওয়ে। তো আপনি ইচ্ছা করলে HTML এর মাধ্যমেও কোনো কন্টেন্ট অ্যালাইনমেন্ট করতে পারেন, কিন্তু রিকমেন্ডেড ওয়ে হচ্ছে CSS এর মাধ্যমে করা। তো আমরা ওই CSS ইউজ করার মাধ্যমেই অ্যালাইনমেন্ট করব। তারপরেও অ্যাট্রিবিউট সম্পর্কে বলতে গিয়ে হচ্ছে আপনাকে জাস্ট এই এক্সাম্পলটা দেখাইলাম আর কি। তো এরকম অ্যাট্রিবিউট আপনি আরও বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে ইন ফিউচারে, সেগুলো আস্তে আস্তে আমরা দেখব। তো যেমন এই জায়গাতে চার্জ সেট একটা অ্যাট্রিবিউট, ল্যাং একটা অ্যাট্রিবিউট, নেম একটা অ্যাট্রিবিউট, তারপরে একটা অ্যাট্রিবিউট থাকতে পারে ডিসক্রিপশন, যেমন আমি একটা মেটা ট্যাগই নিলাম ডিসক্রিপশন মাই ওয়েব পেজ .. কিছু একটা দিয়ে দিলাম। এরকম বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে। তো আর এই হেডের ভিতরে এই মেটা ট্যাগগুলো থেকে হচ্ছে মূলত আমাদের SEO-র কাজে আসে। আর মেটা ট্যাগের কাজ কী এই সম্পর্কে কেউ যদি এখনও না জেনে থাকেন, আমি বলবো পূর্বের ভিডিওগুলো দেখে আসেন, সেক্ষেত্রে আপনার অনেক কিছু বোঝার সুবিধা হবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের
উপকারে এসেছে, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে করতে পারেন। আর ইন ফিউচারে প্রোগ্রামিং এবং ডেভেলপমেন্ট রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ।